হাই, এ আমি ফেসবুকে পিক আপ তোর করছি, তুমি দেখছো? হ্যাঁ দেখছি তো, কেন কি হয়েছে? এর মধ্যে সব থেকে সুন্দর মেয়েকে সবচেয়ে সুন্দর হচ্ছে আরিকা। ও আচ্ছা, এরপর এরপর খুব সম্ভবত জারা। তুমি যে ওর নামটা নিলা বাবু, একদম সত্যি করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি সবচেয়ে সুন্দর। না তুমি মিথ্যা বলতেছো, তুমি সত্যি করে বলো, আমি রাগ করবো না। আরে বাবা বললাম তো আমার ময়না পাখিটা সবচেয়ে সুন্দর। না তুমি আমার মনে রাখার জন্য বলতেছো, তুমি সত্যি বলো, আমি সত্যি রাগ করবো না, বলো বাবু। আচ্ছা কি বিপদ রে বাবা? ওকে আনিকা এক নাম্বার, তুমি দুই নাম্বার, হ্যাপি? কি আনিকা এক নাম্বার? আনিকা বেশি সুন্দর হয়ে গেল। ও আচ্ছা, তুমি এখন আনিকাটা দেখছো, আনিকাটা তোমার ভালো লাগে যাইতেছে তাই না? আর আমার তো ভালো লাগবে না, এখন তো আনিকা ভালো। হ্যাঁ ঘুরবা আমার ভীষণ প্রেম করবা তুমি আমার সাথে, আর তোমার আনিকারে সুন্দর লাগবে, নির্লজ্জে ভেয়ার কথা জানা, তুই আনিকার সাথে প্রেম কর। তোর যদি আমি এখন পাইতাম না তাহলে আচ্ছা মতো কেলানি দিতাম। আনিকার সাথে প্রেম করবি না? আনিকার নাম্বার লেখ 0718 6 7 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
মানে থ্যাঙ্কস মানে মানে যা আনিকার সাথে প্রেম করি টাটা আমি তো রাগ করে বলছি না আমি রাগ করে নাম্বার দিছি রাগ করে বলছ তো কি হইছে বলছ তো তাই না আর আসলে চিঠিটা তো ওকে দিছিলাম ভুলে তোমার কাছে চলে গেছে এনিওয়ে নাম্বারের জন্য থ্যাঙ্কস এখন যাই আনিকা একটা ফোন দেই ও আমি আগেই বুঝছিলাম বাহ তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে হ্যাঁ বুদ্ধিমতী তো এই জন্য তো আমি ওর নাম্বার না দিয়ে ওর বাবার নাম্বার দিয়েছি যা না যা ওর বাবারে ফোন দে ওর বাবা একজন ডিবি যা 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 তোর কি হবে কাইসেটা পড়তে পুরাই তোর না বেবি আমি তো আসলে ওরকম কিছু মিন করি নাই আর হুই জানিকা আমি তো আনিকা নামে কাউকে চিনি না আর এতক্ষণ তো জাস্ট ফান করতেছিলাম আই লাভ ইউ আনিকা আনিকা আবার আনিকা আমি তো এমনি বলছি বাবু ফান করতেছিলাম আই লাভ ইউ তো আই লাভ ইউ আই লাভ ইউ টু বেবি থ্যাংক ইউ আমি কিছু মা তোমার কাছে দিছি তো অন্য আইটেমকে দিছি আমি থাকতে আবার কাড়ি দিবা কই দিকে দিকে দিদি কাড়ি দিলা দেখি না দেখানো যাবে না দেখা যাবে না প্রেম করো আমার সাথে তুমি অন্য কারো হেল্প বলবো অন্য কারো জুড়ো দাঁড়ো আমি আসতেছি তোমার কাছে আমি জানি ওইটা আমারই ছবি আর তুমি আমাকে রাগানোর জন্য বলতেছিলা আমি তোমাকে বিশ্বাস করি বখাটে আচরণের ছোট ছোট মিষ্টি খুনসুটি ভালোবাসার বুনিয়াদ মজবুত ও সুন্দর করে আর দৃঢ় বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি করে এভাবেই সৃষ্টি হয় সুন্দর কিছু ভালোবাসার গল্প